আসেন। আপনি এদিকে আসেন। শোনেন, আপনারা সকলেই আল্লাহর হচ্ছে এই মানুষটার জন্য সকলেই আমরা নিজে নিজে সাতবার তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি। আপনারা সাতবার মনে মনে পড়েন আস্তাগফিরুল্লাহ, বলেন আপনারা সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ তিনবার পড়েন, বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই দিন আসলে তো সুবহানাল্লাহ তাআলা দুন আনা আলহামদুলিল্লাহ ওয়া লা তাআলা বিসমিল্লাহ রহমানির রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম আলহামদুলিল্লাহ ইয়া কা নাবুদু ইয়া কা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন। আমরা যারা আলেম ওলামা আছেন, হাফেজদিন আছেন, আল হক মুত্তাকাসসির এই দোয়াটা পাঠ করেন, এরপরে যারা জানেন না সূরা ইখলাস 10 বার পড়েন বিসমিল্লাহ সহ, বিসমিল্লাহ আল হক মুত্তাকাসসির হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুম্মা কাল সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم قل هو الله احد আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আমরা দরুদ শরীফ সকলেই যাই যেটা জানি 11 বার পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়যিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়যিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়যিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়যিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম। মুআজ্জাজ হাজিরিন সকলেই আমরা জিয়ারত করি, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুরে ইয়া ফেরাল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা নাহনু বিল আসার। আর একটা ঘোষণা, পরশুদিন বাদ আসর মরহুমের রোহের মাগফিরাতের জন্য, আচ্ছা আমার চাচা সম্মানিত ওনার উত্তরসূরি দ্বিতীয় সন্তান কি বলে আপনারা শুনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত মুসল্লিবৃন্দ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে আমার বাবা আলহাজ করিমুদ্দিন ভরসা সাহেবের দোয়া মাহফিল আগামীকাল ওনার নিজ বাসভবনে বাদ জোহর অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই আমন্ত্রিত এবং আপনারা দোয়ায় শরিক হবেন, আপনাদের উপস্থিতি একান্তভাবে আমরা কামনা করি। বাদ না, বাদ জোহর, বাদ জোহর,
বা জোহর আমরা এইভাবেই আমাদের সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো করেছি। আগামীকাল আপনারা মেহরবানি করে সবাই সকলকে দাওয়াত প্রদান করা হলো, আপনারা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ রোহের মাগফিরাতের জন্য শরীক হবেন। আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের দোয়া দরখাস্ত থাকলো এবং দাওয়াত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। এখন মুনাজাত ফরমাবেন আমাদের সম্মানিত, আমাদের এই মসজিদের খতিব, সর্বজন পরিচিত আমার ভাই বরেদ হযরত মাওলানা ওমর ফারুক সিদ্দিকী সাহেবকে আমি এই মুনাজাত ফরমার জন্য আমি সকলের পক্ষ থেকে আমি তাকে অর্ডার করলাম, আপনারা দোয়া করতে দিলেন ইনশাআল্লাহ। সবাই কিবলামুখী হয়ে দাঁড়াই, আমরা সবাই কিবলামুখী হয়ে দাঁড়াই, আমরা চক্ষু বন্ধ করে আল্লাহ তাআলার দরবারে সকলেই সবার জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا সকলেই জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়েন রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা নি